너 하도 나가지 뭐 물리선 하다 떨어진 거 떠네. 아마가 불러야겠 세가. 아마 망치 불러지. 아무나 빠에 돌지. 에 꼰자 가라 허이다. 어 말빛 걸면아. 이알 부가. 에지 나. 하나 뭐 이제 무 소리야사. 너 진결을 놓고 너리게. 알로 불만 놓고 너리게. 니게 호사고 사도 돈밥이. 에 조림. 서먹게 뭐해 아니 미팅 파팅 매일 파팀. 서먹게 아고 티아가네 또 곧 받임. 너 이제 가나 호사고 나고 뭐 말빛 나가. 마 고소 말로를 굴반 이만 당할 만우 호이길. মানু অপহরণ করবা পারা হল অপহরণ করে তাক কি করবো হেন্দে কি বা করছে টকা দাবি করবো বোধ হয় সেই কারণে খড়গর ঘরে সিহঁতর উপর বিচার বহাইছে বিচারত কি হব নো সিহঁতক সাজা দিব সাদা খাবা দিব আগতে 200 টাকাত পোস্টা ভরাই সবজি লই আসছিলাম আজিকালি 200 টাকাত মোনাটোয়ে ভর্তি নহয় মাথা সাথা গরম হয়ে যায় আর কিনো হব জি দিন কাল পড়ছে ওহ কি হ্যাঁ কি হলো কি বকি বকি কই আছো ও টেনটন ছার এই সবজি বাজারত মোর মাথাটো গরম হই গেছে কেলে নহব জিএসটি আহিছে বস্তু দাম বাহি গৈছে পিছে খুরবা যা নাকি মো কাম এটা আছিল এইপিনে যাবলে আহিল হই নাকি যা হলি পিছে রসুন র তো লগত এটা মো কথা আছে কি কথা নো টেনটন ছার মই মানে দুদিন মানৰ কাৰণে গুৱাহাটী লৈ যাম বুলি ভাবিছো বুইছ নাই এ মমাইদেউক কথাটো এবাৰ কব লাগিছিলে কিন্তু মোৰ সময়ে নহ'ল আৰু মমাইদেউক লগো নেপালোঁ সেইকাৰণে তোকে কওঁ তই মমাইদেউক কবি অঁ যে টেনটন গুৱাহাটীলৈ গৈছে দুদিন পিছতে আকৌ আহিব বোলে অ' টেনটন ছাৰ তই গাঁওটোত নাথকিলি একদম গাঁওটো খালী খালী হৈ যাব দেখোন আৰু তোৰ ভয়তে গাঁওটোত বেয়া কাম কৰবা কিছুমানে ভয় কৰে তুই নাথকা যে ঠেন এতিয়া কিনো হ'ব আৰু কি কৰিবি আৰু তইতো জানই মইতো কিবা এটা কৰি খাব লাগিব এইপিনে সিপিনে দুই এটা ঠিকা লৈছোঁ বুজিছ নাই বিলবোৰ হোৱা নাই সেইকাৰণে বিলৰ কাৰণেই গুৱাহাটীলৈ যাম এই কথাটো শুনি একদম অন্তৰত দুখ লাগি গেল নহয় এই যাৰ আগতে নহ'লে আমাৰ ঘৰতে কাপ চাহ খাই যাবি বল নাই সখী মই যাব নোৱাৰিম আৰু সেইকাৰণে তোক কথাটো ক'লো তই মমাইদেউক কথাটো কৈ দিবি বুজিছ নাই নহ'লে মমাইদেউ চিন্তা কৰি থাকিব নহয় তাৰমানে অহাকালিতে মই যাব লাগিব অলপ জৰুৰী আছে বেলেগ কিবা কিবি কামো আছে মোৰ সেইকাৰণে যাম ঠিক আছে ভালকৈ থাকিবি সুখে শান্তিয়ে থাকিবি কাজিয়া পেচাল নকৰিবি বুজিছ অ নহ'লে মানুহবোৰ বৰ বেয়া কিন্তু অ জলদি আহিবি কিন্তু হা চিন্তা কৰিব নালাগে আহিছো দেই এ মনটো দুখী লাগি গেল নহয় হিনহীন কথা দেছ ও মাই চাও কিউজি কিউজি কেংকে কাঞ্চ মানুহগিলাখানে একলাখান কি কথা কৈছি হচি না মানুহগিলা কিবা কৈছে কোনে কি কৈছিন কোনে কি কৈছি ও বাবা তো যাৰ পিছত আকৌ বাবা মানুহ আহিছে এ লগত তো গোবিন্দ না সবিন্দ হাতো আহিছে আহি জেনে আনে হুলস্থুল লগাইছে হুলস্থুল কি বুলি হুলস্থুল কৈছি আ এৰি দুই বা আমাৰ মাই চেনি পলে যাইছে ঘৰক লাগি আহিছে ও তাই বুলে বদনামি আৰু হেনে হান আমি বোলে আমাৰ ঘৰত থাকবা নৰে তাই বোলে গাঁৱৰ পৰা খেতি বাহিৰ কৰি দিবা লাগে আৰু যে কে নাম কথা কৈছি ন কি মানুহগিলা আদালতৰ জজ হৈছি কোনে কথা কোৱা সেইটো সিদ্ধান্ত ল'ব পাৰা হ'ল মায়ে বাৰু ভুল কৰছি কিন্তু সেই বুলি গাঁৱৰ মানুহগিলা বাহিৰ পৰা জাপি পৰিব লগা কি হ'ল মানুহগিলা যি জীৱশ্ৰেষ্ঠ সি কোনো চৰিত্ৰই হেনা আলা গছ দেখলি সকলে ভাগি গুঠাই মারবাক গেলি আগবাড়ি আহে হেরি জুলবা মোর মরি যাওয়া হাল লাগছি উঠোনে জি করে হনকার যে কর এনে হনকে বদনাম করি রাখলি আমার ঘর কাঁদে কোনে হয়ে যাব ময়ও বাসি নাটকি এ রসুন রমাই তো ইমান অধৈর্য নহবিছুন অলপ শান্ত হওছুন আমি এনকে হারি গেলি কেনকে হব মোর ছোৱালী যে নির্দোষী তার প্রমাণ আমি করিব লাগবো বাইপাক মাক হিসাবে কিন্তু আমার দায়িত্ব কিবা যদি মানুহগেলখান আহি আর হুলস্থুল করে নহয় মই তাহার উচিত প্রত্যুত্তর দিম মানুহগিলার কাণ্ডক জ্ঞান বলা বস্তুয়ে নাই এই কালভার্টও সাফা করবেক লাগি সরকারক রক্ষে লাগে না হ্যাঁ খেতি পথারত পানি উঠি ধান মরলি তেতে আত্মহত্যা করবে পারবো বাসা আটাই ওই হাপা হ্যাঁ ও এই রোদত কি করি আছা হে ভাই রোদ বরুণ বলে কি কথা আছে কর্মই ধর্ম হে তাকে কালভার্টও সাফা করি আছা ঠিকই আছে দি হই মই মোৰ ইংলিছ সদায় নাজনা মানুহৰ আগতে কওঁ বাইদি বাই
সেগুলা কথা বাদ দি শ্রেণী কেনকে ঘর ঘুরি আইল সেই পরিবেশের বিষয়ে মোক অল্প ভালকে বুঝে কো শ্রেণীর পরিবেশটার কথা মই কেনকে গম পাম মিতির হবা আছে কি জানি আচ্ছা শ্রেণীর লগত শ্রেণীর হাজবেন্ডও আসেনি কি মই গম না পাও তো লাই লাই সব গম পাবি তয় অল্প ধৈর্য ধরছুন তই বড় ভাল হবার এটা দিলি ইতে এই দেখা যাব মাস্টারর খেলা বর বরকে কয়েছিল তাক মই ব্লাজি করিম ইতে দেখা যাব কি করে আহা কি ব্লাড জি আয় ওহো হে চাও ব্লাড মানে হল টেস্ট আৰু জি মানে হল জ্যাক মানে পুত্রি ইতে গোটাইখিনি লগ লাগি কি হল তেজ পুত্রি আন্ডারস্ট্যান্ড ও এইবার হা মাস্টারৰ খেলা চাবা ভাল হব অহ ঠিক আছে তই হাতত তালি মারি মারি মাস্টারৰ খেলা চাবি আৰু তই যা মোক মোৰ কাম কৰিবা ঠিক আছে যা ও কাঠি গিলা তই ডাঙৰ বাবাৰ লগত সুখী কৰিয়ে ভুল কাম কৰছা অহংকাৰ নকৰং দেচোন তই যদি আমাৰ বাবাৰ লগত সুখী হলি হয় নহয় তই ধনে ধানে মাটিয়ে সম্পত্তিয়ে আপদে বিপদে শয়নে সপোনে হব নেকি হব হব পিছৰখিনি কওঁ তাৰ মানে মই ক'ব বিচাৰিছোঁ কি আমতুল সুখীয়ে আপুনি এতিয়া মানুহবিলাকক উঠাব উঠাব না গাইত নৈ যাব তেতিয়াতো তাত পইচা কত হ'ব আও থাইনা বৌদা নাকি তাত মই কোনোতো পইচা কত হ'ব আও বাটতো সিহঁতে কিবা কিবি খাব তাতকে আপুনি কিবা বেলেগ কথাহে ভাব সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া মাডাৰ হৰলিক্স পাৰ্লে হাইড এণ্ড সি প্ৰেগা নিউজ প্ৰেগনেন্সি ডিটেকশ্যন কিট গুড নাইট ফার্স্ট কাৰ্ড অব মচ্চৰ হোংগে ফটাক সে ফুৰ হিমালয়ান নিম ফেচ ৱাশ এডিকশ্যন ডিও এয়াৰটেল পোষ্ট পেড প্ৰমিছ টিভিএস ৱেগো আৰু আইডিয়া ফ'ৰ জি মই বেয়া পাইছো তোক ৰতনী তই আচলতে ভাল তিৰোতা নহয় বেয়া নাপাবি মই কোৱাৰ কাৰণে কাৰণ ইমান দিনা নিজৰ গিৰিয়েকজনকে চম্ভালিব নোৱাৰিলি এতিয়া কি কৰিবি তই কচোন মই যদি তেখেতক চম্ভালিবা যাওঁ গাঁৱৰ মানুহগিলাখানে মোক সমালোচনা কৰে তেখেতক তিৰোতা হেউৰা বুলি কৈছা মানুহক মাৰধৰ কৰি চম্ভালিব নালাগে নহয় কথাৰ পাকেৰে চম্ভালিব লাগিব এতিয়া কেছটো বেলেগ ফালে গৈছে যদি পুলিচক কেছটো দি দিয়ে কেছ বা আৰু হাইকোৰ্টৰ পৰা কোনফালে যায় হয়তো সি চিৰজীৱন জেল খাটিবলগীয়া হ'ব পাৰে তেতিয়া কি কৰিবি মই আৰু এইবাৰ একো কৰাত নাই পুলিচে নে জেলত ৰাখে যি কৰে কৰব মই আৰু তেখেতৰ লগত সংসাৰ কৰিব নোৱাৰা হৈছোঁ ৱা তেনেকৈ ক'লে কেনেকৈ হ'ব বোৱাৰী এই জিংগালালা পাল্লাত পৰি সিহঁতে এইবোৰ কাম কৰিছে বুলি মই গম পাইছোঁ এতিয়া ভাল এটা উকিল ধৰিলে হয়তো সিহঁত বাচি যাব পাৰিব ইগলে উকিল চুকিল ধৰা কাম একো কৰিব নোৱাৰোঁ মই ৱা নোৱাৰিলে কেনেকৈ হ'ব তোৰ সংসাৰখনৰ কথা আছে বাৰু যি কৰ কৰিবি এতিয়া সিহঁত ক'ত আছে নাজনো মই ধৰি দুকোপমান দিছোঁ তাৰপিছত কোৰবান আৰু আলু ক'ৰবাত পলে গৈছে গম পাইছোঁ এই কোৰবানটো আচলতে মহাবদমাছ চিয়া আলু বেয়া কৰিছে বুজিছ নাই এই চুৰি চটাৰী অমুক তমুক কাণ্ডবোৰ কৰি ঘূৰি ফুৰিছে কিন্তু এটা কথা দেই মই গম পোৱা মতে আমাৰ গাঁৱত চেনীক যে অপহৰণ কৰিছে এই কথাটো গম পোৱা নাই তেনেহ'লে কি ভাবছি ছাৰ চেনী কাৰোবালৈ পলাই গৈ ঘৰত ঘূৰি আহিছে বুলি ভাবিছে হয়না অ' তাৰমানে ঘটনাটো উল্টা হৈছে পিছে সঁচাটো কিমান দিন লুকাই থাকিব মানুহেতো এদিন নহয় এদিন গম পাবই তেতিয়া আলু কোৰবান আৰু জিংগালালা মানুহৰ হাতত ভালদৰে মাৰ খাই মৰিব মই একো উপায়ে বিচাৰি পোৱা নাই ছাৰ কি কৰিলেনো ভাল হ'ব আপুনি কওকচোন এটা কাম কৰব আৰু জানছানা জ্যেষ্ঠী তহঁতৰ ঘৰটোত ঘনাই ঘনাই আহি সখীহঁতৰ ঘৰটোত কৰি তোৰ ঘৰটোৱে আপুনি যেন লগা হৈছে কেনো নালাগব আমি হৈছোঁ বহল অন্তৰৰ মানুহ খাপলাৰ দৰে মাখিৰ মাথাৰ ঘিউ কাঢ়ি খোৱা মানুহ নহয় তো ঠিক কথা কৈছা মই তাহাঁতৰ ঘৰত কিমান কাম খুৰোঁ তথাপিতো মোৰ প্ৰতি মৰম দৈয়া একোৱেই নাই ঠিক কৈছা আংকুৰ সুখীয়ে তই ডাঙৰ বাবাৰ লগত সুখী কৰিয়ে ভুল কাম কৰিছা অহংকাৰ নকৰং দেচোন তই যদি আমাৰ বাবাৰ লগত সুখী হলি হয় নহয় তই ধনে ধানে মাটিয়ে সম্পত্তিয়ে আপদে বিপদে শয়নে সপোনে হব নেকি হব হব পিছৰখিনি কওঁ তাৰমানে মই ক'ব বিচাৰিছোঁ কি আমতুল সুখীয়ে তই আমাৰ বাবাৰ লগত সখী বান্ধিলে একদম সুখত থাকবি ই এইটো এক নতুনকৈ বুজাব নালাগে ইমান দিনে ই মোক চিনি পাই গৈছে মই হ'লো গাঁওবুঢ়া কি প্ৰাৰ্থন থ এইখিনি মৰম ভক্তি অন্তৰত থাকিলে হ'ল আৰু ঠিক কথা কৈছা মানুহ হ'লে তহঁতৰ দৰে হ'ব লাগে একদম সুখীত কৰি তহঁতে এতিয়া মোৰ আপোন মানুহ হৈ গৈছা ঠিক কথা কৈছা আংকুল সখী আমাৰ ঘৰৰ মানুহগিলা তেনেকাই অহংকাৰ কৰি নকওঁ দেচোন আমাৰ মৰমগিলাক না একদম কঁঠালৰ আঠৰ দৰে একবাৰ লাগলি নাই এৰাই নেদে আৰু চেনেগিলাখন একদম কাশ্মীৰৰ আপেলৰ নিচিনা বিৰাট মিঠা সঁচা কথা সখী তই আমাৰ ঘৰত আহি থাকবি তেতিয়াহে আমাৰ ঘৰৰ মৰম চেনেহ পাই থাকবি আৰু লাহে লাহে আপোন হৈ গৈ থাকবি ঠিক কথা কৈছা মই যেতিয়াই মন যায় তেতিয়াই আহি থাকিম না কি অত হয় না
হিনহিন কোঠা দে চন। আমার গাঁর বেদদান নিচনা দেখা দে বয়ম তো পেতলা ফিতার ধলি মাল নাই। মাখির মাথার পে খিউলে খাবা খোঁজে ও ইমান দেরি করবা লাগে না মানু তুই কি বা হল ওই পুডমে মই আহিলং পিছে বাট হরি আছা নহলে মোর কিবা ইচ্ছা আছিল নেকি তোর লগত বিয়া হবা হব দে ঠিকলা কথা আর নুলাবি
একদম মাথাটো গরম হৈ গৈছে মোৰ হব দে বনু লাং দে মই মুঠতে তোৰ মুৰৰ বুজা হলুং বুলি মোক এগলাখান শুনাই না থাকবি যাব পৰা হলে তোমাক ঘৰতে গুচি গলোঁ মই কিন্তু যাবা নৰুং জি ঠিক ৰে কাণ্ড কটা কলি আৰু মোৰ মাথাটো বেয়া হৈ যায় মোৰো কাণ্ড ওলাই যায় না গেছে কৈ হ্যাঁ কয় দে আছো আসাল কয় দে তিনটা ঠাকুরে এমনি কয় নাই হাত কাটবো বুঝলা তোমার বাচ্চা আয়ালো আজকে তুই আপনার পোলাও ঠিক আছে পোলার সামনে কেমন দেখাও আমিও দেখে নিম তখন যদি ভিজা মুখরে হয়ে দেখাও না তখন কথা খারাপ আছে রাগ দেখাবার নিছে আমার নাকি কথা খারাপ করে আলামো হারান দিকে হাসা হাসা যদি হে এখন কাম করছে তাহলে আমি কিছু করার লাগবো না তো পুলিশে যা করার করবো কথা কইবার আছে আমার লগে আলু কেসটা আমাদের পুলিশ ঢুকছে যখন আমরা ধরা পড়াটা ফাইনাল কি ব্যাপারে হইলো বাসন লাগবো আর আমরা যদি একসাথে থাকি তাহলে পটক করে ধরা পড়ুন যদি অন্য অন্য ফেলে দুইজন থাকি তাহলে একটু বাঁচার চান্স আছে তুই এই ফেলে যা আমি এই ফেলে যাই ঠিক কথা দুইজনে কাজিয়া কৰি মৰিছ হেই কেলে কাজিয়া কৰ আমি তে কাজিয়া কৰা মানুহ পাটনাৰ চুপ আহি বুলি আহিছে তাত দেখাবলৈ আহিছ ঐ তহঁতি এটা কথা কচোন তহঁতে বৰ্তমান আছ ক'ত ঘৰে না ঘৰত আছ মই বুজি পাইছ ঘৰৰ ক'ত আছ গ্রামে গাঁৱত আছ এই গাঁওখন আমাৰ এখন ঘৰ হয়নে নহয় হ্যাঁ এই গাঁওখনত আমাৰ যিবিলাক বোৱাৰী আছে মা ভনী আছে হে ল'ৰা ছোৱালী আছে ভাই ভতিজা আছে তেওঁলোক এখন ঘৰৰে নহয় জানো হ্যাঁ নিজৰি মা ভনী আৰু সিহঁতক যদি কোনোবাই অন্যায় কৰে তাক কি কৰিব লাগিব তাৰে উচিত শাস্তি দিব লাগে উচিত শাস্তি দিব লাগিব হয়নে আচ্ছা নিজৰ ভনীজনীক যদি কোনোবাই অপহৰণ কৰি লৈ যায় তোৰতো সহ্য নহ'ব তেনেহ'লে ইমান কথা যদি জানই নিজৰ গাঁৱৰ নিজৰ ভনী শ্ৰেণীক তহঁতি কেলে অপহৰণ কৰিলি না মানে ছাৰ লোভে পাপ পাপে মৃত্যু ছাৰ আমি ওৰাক এই কৈছিলে ঐ বুৰ্ব শুন মই এটা কথা কওঁ বুজিছ নাই পইচা হ'ল বুলিয়ে নিজৰ মানৱতাটো বিক্ৰী কৰি দিব নালাগে আৰু সেইকাৰণে আজি আমাৰ সমাজত অন্যায় অত্যাচাৰ ধৰ্ষণ লুণ্ঠন হত্যা এইবোৰ কিয় নহ'ব সামান্য দুই পইচাৰ কাৰণে আমাৰ নিজৰ মানৱতাক বিক্ৰী কৰিছোঁ তহঁতি নৰাপিখাচ মানৱ নহয় তহঁতি তহঁতক নচচা হুলত দিব লাগে বুজিছ নাই কিন্তু আমি সেইটো নকৰোঁ সেইটো ব্যৱস্থা আইনে কৰিব আইনে যি কৰে কৰিব তহঁতক বুজিছ নাই আমি তুই আসল তোমরা মানুষের সারিতে নাই ওহন আমরা পিখাস হয়ে গেছি গে স্যার ঠিকই কইছে নরা পিখাস ঠিকই পয়সার জন্য আমরা খেয়াল হয়ে গেছি গে নিজের রূপে নিজের ধিক্কারাইতেছে ওই মানে তু পারছা না খুশি রহই আগে শুন মু একেবারে হুমে দিব পারছিল আজিকালি বিরাট ধীরি লাগে হব দে তোর আগতে তো রাতে দেখা নাপাইছিলি আজিকালি তো দিনতো দেখা নাপাই
মাখির মাথার পে খিউলে খাবা খোজে ও ঐ মোর বাবার কথা জেঙ্কে জেঙ্কে নকবি কিন্তু কই দিছু সিপ্রা হলো কিবা হলো হিতা মোর বাবা আর তোর নিজর হহুর হওয়ে ফোটা হহুর হা মই এডে কিবা বস্তু পিছিকে পাম বলি ছাপছিলু ইটা মক উল্টাকে উইহার পেরাডে পিরছি ও ওই ওই কি কইছে তুই উইয়া সে পানি সে কি কাছে জেহা তো তোমরা বাপরে মোটা গুরু নাই মাইকি গুরু দি হাল বাবা লাগে মই গুরু লুরবা লাগে মই উঠছে গুরুবা লাগে মই তোঠাবিতে গুনে দে মই তোর বাপরে মই উবিহাত দিম মই ও এ হব যা তোর মুখর অভিহাত বাবার গাত না লাগে কোন তাক সাবর ঘরত মালিক করি রাখছিল ইটা গসর দিবাইছে হে বিঙি ওই কি কইছ তুই কি কইছ কাম দাও তো বড় সাজাও বড় হইব ও কুপান তুই তে কোন মই থাকুক বল পটকা দা সব সমস্যার সমাধান মৃত্যুই নাকি এরো নহলে কি কইবি এনে কো জঙ্গলতে থাকিবি নি দরকার হলে পরিবেশ ঠান্ডা না অতুরি এনেই থাকন লাগবো खपला को पावर्ड बाय अनमोल बटर बैग पैकेट खुलेगा सब में बतेगा सहयोग करिले अमूल द टेस्ट ऑफ इंडिया मदर हॉर्लिक्स पार्ले हाइड एंड सी प्रेगा न्यूज प्रेगनेंसी डिटेक्शन की गुड नाइट फर्स्ट कार्ड अब मच्छर होंगे फटाक से फुर हिमालया नीम फेस वॉश एडिक्शन डियो एयरटेल पोस्टपेड प्रॉमिस टीवीएस वेगो आरु आइडिया 4G